গালে মুদবি? হ্যাঁ হ্যাঁ, মুনমুন তো কোয়ালিটি সম্পন্ন একখানা মানুষ, ঠিক আছে? ও হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মানুষ, ও কিন্তু ঘুরিয়ে তোকে বলবে না যে তোর গালে মুদবো। কারণ কি বলতো, মুনমুন যেখানে মুদবে তার কোয়ালিটি থাকা দরকার, তার একটা লেভেল থাকা দরকার, যেখানে সেখানে মুনমুন মুততে পারে না। কারণ মুনমুনের এতটা একটা সম্মান আছে, মুনমুনের এতটাই সম্মান যে ও যেখানে সেখানে মুততে হাঁকতে পারে না। তুই তো হচ্ছিস একখানা ভাগাড়, তুই একখানা ভাগাড়, হ্যাঁ, যেখানে পচা গরু মোষ ফেলা হয় তুই সেই ভাগাড়। তাহলে তোর কাছে গিয়ে কী করে মুনমুন মুদবে? হ্যাঁ, তাই মুনমুন এ কথা বলবে না যে তোর গালে গিয়ে মুদবো। মোতার জন্যও একটা কোয়ালিটি দরকার হয়, সে কোয়ালিটিতেও তুই বিলং করিস না। এখানে ভাগার, তোর পাশে গেলে সবাই এই নাকে কাপড় দেবে, তোর পাশে কেউ যাবে না, তোর পাশে নাকে কাপড় দিয়ে পালাবে, তোর গালে তো মতা অনেক দূরের ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো আজকে আমি যার কথা বলতে এসেছি, একজন মোতার জায়গা পাচ্ছে না, ঠিক আছে? তার বাড়িতে বাথরুম নেই, হ্যাঁ, তার বর, তার হুঁদুল কুতকুতে বর তার বাথরুম করে দেয়নি, বেচারি মোতার জায়গাই পাচ্ছে না। সে এখন লোকের গাল বেছে নিয়ে নিচ্ছে মুদবে বলে। বেচারি মুদ চেপে আছে, পেটটা না ফেটে যায়। তো তার আগে একটা কথা বলি, তো যার হাঁটুর অবস্থা ওই, তার মোতার জায়গার কী অবস্থা শুধু একটু ভাবো বন্ধুরা। যার হাঁটুর ওই অবস্থা, তাহলে তার মোতার জায়গা কী অবস্থা? সেই জায়গা দিয়ে সে লোকের গালে মুদবে বলছে। আবার কার গালে? না, আমাদের মুনমুনের গালে, মুনমুনের গালে, ভাবতে পারছো? আসলে মুনমুনের গালটার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ওই কালটি ভূতি, মানে কী বলবো, ইউটিউবের অপদার্থ জঞ্জাল একখানা, যে ইউটিউবের থেকে ইউটিউবকে অপমান করছে, ইউটিউবের থেকে ইউটিউবকে বয়াকার ল বলে সম্বোধন করছে। তোমরা সবাই সঞ্জয়ের ভিডিও দেখেছো, সেখানে সঞ্জয় কিন্তু সব ক্লিপস তুলে তুলে দেখিয়েছে, মানে তোমাদের শুনিয়েছে যে ও কী ধরনের ভাষা ইউজ করেছিল। আর ও আবার এখন সাধু সাজছে, সবাই মুখিস্তি করছে, সবাই মুখিস্তি করছে, ও সাধু, ও এত ভদ্র, ঠিক আছে, ও এতটাই ভদ্র ব্যক্তি। তা সেই জন্য সঞ্জয় সব ক্লিপসগুলো তুলে তুলে সবাইকে শুনিয়েছে, ওর ভদ্রতার পরিচয় দিয়েছে। তা যে ইউটিউবে করে কমে খাবে বলছে, সেই ইউটিউবকেই বলছে বয়াকার ল। তাহলে ভাবো, একে কী করা উচিত, মানে এর ঘাটটা ধরে আর ইউটিউব থেকে লাথি মারতে 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 বের করা উচিত না? বলো তোমার বন্ধুরা, তোমরা বলো, তোমরা কিন্তু বলবে, ঠিক আছে, যে এই ধরনের মালগুলোকে কী করা উচিত, এই ধরনের অপদার্থ, এই ধরনের অপদার্থগুলোকে, এই ধরনের কুলাঙ্গারকে, ও সঞ্জয়কে কুলাঙ্গার বলে, এমন একখানা কুলাঙ্গার যাকে জন্ম দিয়ে তার মা অসুস্থ হয়ে গেছে। নিশ্চয়ই ওর জন্মের আগে ওর মা অসুস্থ নয়, ওর জন্মের পরে। তাহলে এবার ভাবো, কুলাঙ্গারটা কে, এমন একটা কুলাঙ্গার পৃথিবীতে এনেছে যে তার মা অসুস্থ হয়ে পড়েছে। তো যাই হোক, আমি বলবো না যে পাপের ফল, এটা বলবো না, এটা বলা ভুল হবে আমার, কারণ মাসিমা যথেষ্ট বয়স্ক মানুষ, তার সম্মান দিই, আমি অবশ্যই তাকে সম্মান জানাই। তো যাই হোক, এইটুকু বলবো যে এর জন্মের ফল মাসিমা ভুগছে, এই একটা কুলাঙ্গারকে জন্ম দিয়ে একটা অপদার্থ, দুনিয়ার জঞ্জাল, আর বিশেষ করে তো ইউটিউবের জঞ্জাল, আর দুনিয়ার একটা অবাঞ্ছিত একটা ব্যক্তি, একটা মহিলা, তাকে জন্ম দিয়ে তার মা হাড়ে হাড়ে ফলভোগ করছে আজকে। তো এ এসছে সবাইকে জ্ঞান দিতে, বড় বড় কথা বলতে। কী কথা? আমি কারোর ভিডিও দেখি না, আমি কারোর ভিডিও দেখি না, বিশ্বাস করো আমি কারোর ভিডিও দেখি না, আমি কারোর ভিডিও আমি দেখি না, আমার সামনে এসে এসেও যায় না, আমার সামনে আসেও না, আমার কারোর ভিডিও আমি দেখি না। চল হাট, আচ্ছা ছাড়ো, ওসব কথা ছাড়ো, ওসব কথা বাদ দাও, ওদের ওদের কথা আমি বলতেও চাই না, কিন্তু ও কি অ্যাটিটিউড, কিন্তু প্রত্যেকের উত্তর দিচ্ছে। দেখো তোমরা বলো, ও যদি কারোর ভিডিও না দেখবে, সীমা দি কী বললো সেটা নিয়ে ভিডিও করছে, আমাদের মি অ্যান্ড মাই মমের আমাদের বিশাখা, বিশাখা কী বললো সেটাও সে উত্তর দিচ্ছে, আমাদের দীপাঞ্জনা কী বললো সেটাও সে উত্তর দিচ্ছে, সঞ্জয় কী বললো সেটাও সে উত্তর দিচ্ছে, আর সুতপার কথা তো আমি ছেড়েই দিলাম, সুতপার তো পঁদু চেটে খাচ্ছে, সে কথা বাদ দাও। কিন্তু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এ কারুর ভিডিও দেখে না, ঠিক আছে, এ কারুর ভিডিও দেখে না, ও সব ভিডিও দেখে না, ও বিশাল বড় একজন সেলিব্রিটি, ঠিক আছে, ও যার তার ভিডিও দেখে না, যার তাকে ওকে পাত্তা দেয় না ও, কিন্তু তাদের সবার ভিডিওর উত্তর দেয়, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আসি মুনমুন, মুনমুনের যেটা কথা বলতে গিয়ে যেটা অন্যদিকে চলে গেলাম, মুনমুনের গালেও মুদবে, মুনমুনের যে সম্মান, আসলে এ সম্মানটা দেবে কী করে মুনমুনকে? সম্মান দেওয়ার জন্য একটা লেভেল দরকার হয়, একটা সম্মানীয় মানুষকে সম্মান দিতে গেলে সেই যে সম্মান দেবে তার একটা লেভেল থাকা দরকার, সে কোথা থেকে উঠে আসছে বা তার লেভেলটা কী,
তবেই না একটা সম্মানীয় মানুষকে সম্মান দিতে পারবে। মুনমুন একজন টিচার, তাই না? আমরা যথেষ্ট মুনমুনকে সম্মান করি। হ্যাঁ, আমাদের বোন, মুনমুন আমাদের বোন, আমাদের দিদি বলে ডাকে, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা ভালোবাসা আছে, একটা সম্মান আছে, যে ওটা টিচার। আমার ছেলের টিচার আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তাদেরকে কিন্তু আমরা স্যার স্যার বলছি, ম্যাম ম্যাম বলে কথা বলছি। কারণ কি? সে টিচার, তাকে সে সম্মানটা তাকে দিতে হবে। তো এই ঢিম্পা খ্যাকশিয়াল, এই দুন মানে ইউটিউবের কিট, সমাজের অবাঞ্ছিত মালটা, জঞ্জালটা, এ কী করে সম্মান দেবে মুনমুনকে? কী করে সম্মানটা দেবে? এর কি সেই লেভেল? এ কি সেই লেভেলে বিলং করে? শোন ঢিম্পা রানী, খ্যাকশিয়ালি, তুই সেই লেভেলে বিলং করিস না। মুনমুনকে সম্মান দেওয়ার লেভেলে তুই বিলং করিস না। তুই অনেক লো ক্যাটাগরি মেয়ে ছেলে, মাল, ঠিক আছে? তোকে মাল বলে সম্বোধন করলাম। তো তুই মুনমুনকে কী সম্মান দিবি? মুনমুনকে সম্মান দিতে তার লেভেল দরকার হয়। তুই সে লেভেলের ধারে কাছেই নেই, একদম সে ধারে কাছেই নেই। তা তুই যেখানকার মাল, তুই যেভাবে তৈরি হয়েছিস, তুই তো মুখ থেকে তোর সে ভাষাই বেরোবে। তুই একটা মানুষকে, একটা সম্মানীয় মানুষকে তুই সেই সম্মানই দিবি, কারণ তুই এই সম্মানেরই যোগ্য। কারণ তোর মুখ থেকে এই কথাগুলোই আশা করা যায়, এর থেকে ভদ্র কথা আশা করা যায় না, একদম আশা করা যায় না। এর থেকে ভদ্র কথা তুই বলবি সম্ভবই না, কারণ তোর মুখ, তোর থোবড়া দেখলেই বোঝা যায় যে তুই কোন জায়গার মাল, তোর মুখ থেকে কী বেরোতে পারে। বুঝতে পেরেছিস? তোকে বোঝাতে পারছি, আশা করি তোকে বোঝাতে পারছি, আশা করি আমি তোকে বোঝাতে পারছি, ঠিক আছে? তা আর একটা ডায়লগ বলি, তুই যে সঞ্জয় ডায়লগ কপি করেছিস, বুঝলি কি না? তা আমিও সেটাই বলি, বুঝলি কি না? বুঝেছিস? আশা করি বুঝেছিস যে তুই কোন লেভেলে, তোর লেভেলটা আমি দেখাতে পেরেছি। সুতরাং তোর মুখ থেকে এই ধরনের কথাটাই বেরোবে, এর থেকে ভালো কথা বেরোবে না, এই মুতা হাগা পোঁচা এইসবগুলোই বেরোবে। তা তুই এই যে গালে মুততে আসছিস, দেখ মুনমুন কিন্তু তোকে বলবে না যে তোর গালেও মুতবো, কারণ কি? তার একটা লেভেল দরকার, আগে বলে তার একটা লেভেল দরকার। আমরা যদি কারোর গায়ে গালে মুততে যাই না, সেই মোতার লোকের একটা লেভেল দরকার হয়, যে লেভেলে তুই পড়িস না, তোকে সেই লেভেলের মধ্যে আমরা ধরেই না। তোকে নিয়ে ভিডিও করছি কেন বলতো? তোকে আমরা জুতো মারতে আসছি, কারণ তোর মতো মহিলাকে সবাই জুতানো দরকার। তুই কারোর কন্টেন্ট নোস, তোর এই ভুল ধারণাটা আবার আমি ভাঙছি, তুই কারোর কন্টেন্ট হতে পারিস না, অতটা লেভেলে তুই উঠতে পারিস নি। তুই সবাইকে কন্টেন্ট করবি, কিন্তু তোকে কন্টেন্ট করা যে কন্টেন্ট, এই কথাটা তোর মুখে মানায় না, কারণ তুই সেই ধারে কাছেই পড়িস না। তোকে সবাই জুতোতে আসছে, তুই যে মুনমুনের গালে আজকে মুততে আসছিস, তোকে আমরা ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো। তুই সুতোবার বরকে নিয়ে টানছিস, তোকে ছেড়ে দেবো। হ্যাঁ, এত ভয় পাচ্ছিস কেন আমাদের? এত ভয় পাচ্ছিস কেন? আর তুই কী বলছিস? আমি দল করি না, আমি দলের নই, তোমরা সব দল। এ দল দল করে শেষ হলো, এই ঢিম্পা দল দল করে শেষ হলো। কারণ কী বলো তো? এর দল তো সব ফাঁকা, এর দল তো সব ফাঁকা। এখন কী করে? বেচারি একা পড়ে গেছে, এখন আমাদের দিকে ওর লক্ষ্য। ঠিক বলেছিস, দল। হ্যাঁ, আমাদের দল দেখেছিস কত একনিষ্ঠ দল? তোর দল দেখ সব ফাঁকা, এখন তুই আমাদের দল দল করে পাগলা হয়ে যাচ্ছিস। তোর নজর না আমাদের দলে পড়ে যায়, তোর নজর খুব খারাপ, খুব খারাপ। তা প্রত্যেক কথা শুধু দল, তোমাদের দলের, তোমাদের গ্যাংয়ের, তোমাদের দলের, শুধু চোখে দল দেখছিস, দল আর দল, মানে জ্বলছিস, কারণ তোর দল তো সব ফাঁকা, তুই জ্বলছিস জ্বালায়। তা তুই কাউকে সাপোর্ট করিস না, তুই লোককে নিয়ে ভিডিও করছিস, কারণ আমরা কেন তোকে নিয়ে ভিডিও করবো? তুই অন্য একজনকে বলছিস, তুই তো আর আমাদের বলছিস না, আমরা কেন তোকে নিয়ে ভিডিও করবো? তো আমাদের দীপাঞ্জনা, ও হচ্ছে কি ওই দুই বয়স্ক মহিলাকে নিয়ে ভিডিও করেছে, ও তো তোকে নিয়ে বলেনি, তাহলে তুই কেন পড়লি ওই দুই বয়স্ক মহিলার হয়ে ভিডিও করতে? কিরে, ও তো তোকে নিয়ে বলেনি, ও দুই বয়স্ক মহিলাকে নিয়ে বলেছে, তোকে উত্তর দিতে কে বলেছে? ও নিজের বেলা সব কিছু চলবে, নিজে খুব বলবে, নিজে উত্তর দেবে, কন্টেন্ট দরকার। আমরা বললে দোষ, আমরা যদি তুই কাউকে নিয়ে বলিস তার উত্তর দিতে গেলে খুব দোষ, তুমি বলবে। আরটা কি দল, আমি কারোর হয়ে বলি না। তোর টিকটিকির কাছে গিয়ে কে ঠিক, ওই যে টিকটিকি ভাই, তোর টিকটিকি ভাই, তার কাছে গিয়ে কমেন্ট করে আসিস কী করে? তাকে বাবা বাবা করে আসিস কী করে? লজ্জা করে না? তুই কোনো দলে নেই, তাই না? এই মেয়ে ছেলে পাল্লায় পড়িস? ও মেয়েদেরকে যে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে সেই মেয়েদের দলে তুই পড়িস না? সঞ্জয় যদি মায়েদের দলে বা মেয়েদেরকে যদি কিছু বলে, মানে তোদেরকে উত্তর দেয়, তাহলে সে আমাদের সবাইকে বলছে, তার মাকেও বলছে। তা টিকটিকি যখন সবার ঘরের ভিতরে ঢুকে যায়, সবার মেয়েদের নোংরা নোংরাভাবে আক্রমণ করে, তখন তুই মেয়ের দলে পড়িস না, তার মানে তোকেও তো বলছে, তার মানে ও তোকেও তো বলছে, কারণ তুইও তো মেয়ে।
হ্যাঁ, এখন তুই বলিস না আমি মেয়ে নই, আমি অন্য কিছু, তাহলে ব্যাপারটা আলাদা, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু তুইও তো মেয়ে, তোকে বলছে না, তোকেও তো বলছে, তার মানে তাই না? তো মোতা তো দূরের কথা, মোতার জন্য না একটা ভালো জায়গা দরকার। তুই আমাদের গালে মুতবি, তুই মুনমুনের গালে মুতবি, একটা ভালো জায়গা এগুলো, কারণ তোর ঘরে মোতার জায়গা নেই। তা আমরা না তোর গালে মুততেও যাবো না, তোর গালে হাঁক দেওয়াও যাবো না, কারণ কি তুই সে লেভেলেই পড়িস না। আমরা যেখানে মুতবা হাঁকবো তারও একটা লেভেল দরকার হয়, তোর সে যোগ্যতাই নেই। তুই হচ্ছিস একখানা ভাগাড়, তুই হচ্ছিস একখানা ভাগাড়। ভাগাড়, ভাগাড়ের পাশে কেউ যায় বল? ভাগাড়ের পাশে গেলে না এরকম নাকে এরকম রুমাল দিয়ে নাক ঢেকে যেতে হয়, তা তোর পাশে গেলে সবাইকে রুমাল দিয়ে নাক ঢাকতে হবে। মোতা হাগা তো অনেক দূরের ব্যাপার, তুই মোতার যোগ্যও পড়িস না। তোর গালে যে আমরা মুদবো বলবো এটুকু তুই যোগ্যতা অর্জন করিস নি। তুই একখানা পচা ভাগাড়, বুঝেছিস? তা পচা ভাগাড়ের পচা মাল, পচা যায় ভাগাড়েই পড়ে থাক। বেশি ডায়লগ মারতে আসিস না, ওই যে এইভাবে তাকি, এইভাবে তাকি, এইভাবে তাকি, এইভাবে তাকি, বড় বড় ডায়লগ মারিস, ওই ডায়লগ মারতে আসিস না। একখানা পচা ভাগাড়, ইউটিউবের কিট, ইউটিউবের জঙ্গলি জানোয়ার, এখানে অবাঞ্ছিত, ইউটিউবকে গালাগালি দিচ্ছে, আবার ইউটিউবে বসেই খাওয়ার চেষ্টা করছে। মানে তোর মা কি বলেছিল যে যে থালায় খাবি সেই থালায় হাঁকবি, যে থালায় খাবি সেই থালায় ছিদ্র করবি? তোর মা কি শিক্ষা দিয়েছিল, এই শিক্ষা দিয়েছিল তোর মা, যে থালায় খাবি আর সেই থালায় ছিদ্র করবি? তাই ইউটিউবে খাবি আবার ইউটিউবেরই বদনাম করবি? এত বড় কুলাঙ্গার তুই, তুই বিশাখাকে বলছিস, বিশাখা গালাগালি দিচ্ছে, ওর মা কি শিখেছে? ওর মা থাপ্পড় মারতে পারেনি? তুই যখন নোংরা ভাষাগুলো বলিস তখন তোর মা থাপ্পড় মারতে পারবে না, পারেনি? তোকে শিক্ষা কি শিক্ষা দিয়েছে? এই শিক্ষাটাই দিয়েছে না, যে তুই যে থালায় খাবি সেই থালায় হাঁকবি আর সেই থালা ছিদ্র করবি, এটাই তোকে শিক্ষা দিয়েছে। তো বন্ধুরা আজকে আসছি, দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।